মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার, তোমাদের সাথে জীবনবিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান সিলেবাসের চতুর্থ অধ্যায়, জীববিদ্যা ও মানব কল্যাণ। এই অধ্যায়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক টপিক, টিকার ধারণা ও প্রকারভেদ, টাইপ কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ভ্যাকসিন। অর্থাৎ টিকা কি, টিকা কিভাবে কাজ করে, টিকা কত প্রকারের হতে পারে, কেনই বা প্রয়োজন, সেই সংক্রান্ত আলোচনা আমরা আজকের এই ক্লাসে করব। আর এই টিকার নানান তথ্য সঠিকভাবে জানার জন্য অবশ্যই তোমাদের হাতের কাছে রাখতে হবে নবম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং নবম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, এই বই দুটো অবশ্যই, বই দুটো হাতের কাছে রাখবে। তার সাথে অবশ্যই মন দিয়ে আজকের এই স্মার্ট ক্লাসটাকে ফলো করো এবং এই ক্লাসের পর নিশ্চয়ই টিকা নেওয়ার প্রয়োজনীয়তা কি, টিকা আমাদের শরীরে কিভাবেই বা কাজ করে, অনাক্রম্যতা নামক ভীষণ গুরুত্বপূর্ণ যে শব্দের সাথে তোমরা পরিচিত হয়েছো, সেটা কিভাবে টিকা দ্বারা গড়ে ওঠে, সেই সম্পর্কে যাবতীয় তথ্য আমরা সঠিকভাবে আজকের জানতে পারব। ফলে টিকার ধারণা এবং টিকার প্রকারভেদ সেটা জানার জন্য চলো আমরা আজকের এই স্মার্ট ক্লাস শুরু করি। প্রথমেই আমাদের জানতে হবে টিকা বা ভ্যাকসিন এটা ঠিক কি। দেখো, আমরা এই ক্লাসের আগে ইতিপূর্বেই তোমাদের সাথে আলোচনা করেছি অনাক্রম্যতাটা শব্দটা নিয়ে, অনাক্রম্যতা বা ইমিউনিটি। সাধারণভাবে একটা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ করা এবং দেহকে সুস্থ রাখার একটা প্রচেষ্টা, সেটাই হলো অনাক্রম্যতা বা ইমিউনিটি। এখন সেই অনাক্রম্যতা আমরা কিভাবে পেয়ে থাকি? অনাক্রম্যতা অর্থাৎ রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমরা দুভাবে পেয়ে থাকি। একটা জন্মের সাথে সাথেই পাই, যেটাকে বলি সহজাত বা জন্মগত অনাক্রম্যতা, আর আরেকটা আমাদের জীবনকালে নানান উপায়ে অর্জন করতে হয়, সেটাকে আমরা বলি অর্জিত অনাক্রম্যতা। এখন এই যে অর্জিত অনাক্রম্যতা, যেটা জন্মের পর আমাদের অর্জন করতে হয়, সেটা নানান প্রকারে হতে পারে। সেটা প্রাকৃতিকভাবে হতে পারে, আমরা যদি কোনো একটা রোগ দ্বারা একবার আক্রান্ত হই তো স্বাভাবিকভাবে সেই রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য অনাক্রম্যতা আমরা অর্জন করি, এটা প্রাকৃতিক অনাক্রম্যতা, অর্জিত অনাক্রম্যতা। কিন্তু কৃত্রিমভাবে অনাক্রম্যতা অর্জন করার একটা পদ্ধতি, সেটাই হলো টিকা বা ভ্যাকসিন। অর্থাৎ প্রথমেই আমরা বলবো টিকা বা ভ্যাকসিন হলো কৃত্রিম অর্জিত অনাক্রম্যতা। অর্থাৎ কোনো একটা রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য যে ক্ষমতা, সেটা কৃত্রিমভাবে আমাদের শরীরে তৈরি করা, সেই প্রচেষ্টাই হলো টিকা বা ভ্যাকসিন। এখন ভ্যাকসিন এই কথাটা এসছে একটা ল্যাটিন শব্দ ভ্যাক্কা, যার অর্থ কাউ বা গরু থেকে। নিশ্চয়ই অবাক লাগছে কেন, তার জন্য জানতে হবে প্রথম এই যে ভ্যাকসিন বা টিকা, এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার প্রথম গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন এবং এই গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করার সময় এডওয়ার্ড জেনার একজন গোয়ালিনী এই আবিষ্কারের সাথে সম্পর্কিত ছিল। গরুর দেহের নির্দিষ্ট কোনো গুটি বসন্ত, সেটা থেকে গোয়ালিনী এবং তার দ্বারাই এডওয়ার্ড জেনার নির্দিষ্ট পদ্ধতিতে টিকা প্রথম আবিষ্কার করেন। সেই জন্যই এই ভ্যাকা কথার অর্থ কাউ এবং গরু, সেটাই টিকা আবিষ্কারের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে নেওয়া হয়েছে ভ্যাকসিন শব্দটা। প্রসঙ্গত, টিকা যে নির্দিষ্টভাবে নির্দিষ্ট একটা পদ্ধতিতে প্রস্তুত করে একজন ব্যক্তির দেহে প্রদান করা হবে, সেই টিকা প্রদানের পদ্ধতি, সেটাকে আমরা বলি টিকাকরণ বা ভ্যাকসিনেশন। এডওয়ার্ড জেনার প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন, কিন্তু টিকাকরণ বা ভ্যাকসিনেশন নিয়ে প্রথম ডিটেলস আলোচনা করেছিলেন লুই পাস্তুর, সেটা ছিল অ্যানথ্রাক্স রোগের উপরে। ফলে এডওয়ার্ড জেনার টিকা আবিষ্কার করেছিলেন এবং সেই টিকা পরবর্তীকালে বিভিন্নভাবে, অর্থাৎ একদম প্রথম আবিষ্কৃত টিকা থেকে আজকের অতি সাম্প্রতিক টিকা, বিভিন্নভাবে তার পরিবর্তন ঘটেছে। কিন্তু একটা বেসিক জায়গায় সব টিকারই কাজ এক, সেটা হলো দেহে প্রবেশকারী কোনো রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করা বা প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলা। অর্থাৎ দেহকে একটা নির্দিষ্ট অনাক্রম্যতা, অর্জিত অনাক্রম্যতা কৃত্রিমভাবে প্রদান করা। স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছা করছে এই টিকাটা আসলে কি, অর্থাৎ কি দিয়ে তৈরি হয়, কিভাবে সেই টিকা প্রস্তুত করা হয়। চলো একবার দেখে নিই যে সেই টিকাটা আসলে কিভাবে তৈরি করা হয় বা কি। দেখো,
টিকাটি কিভাবে প্রস্তুত করা হয়েছে সেটার জন্য ভালো করে জানতে হবে। টিকা হিসেবে যে বস্তু বা যে সাসপেনশন আমরা প্রস্তুত করি সেটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন বস্তু দ্বারা তৈরি হতে পারে। যেমন আমি বলছি, টিকা সবসময় একটা নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করতে সক্ষম, কারণ টিকা হলো অর্জিত অনাক্রম্যতা। অর্জিত অনাক্রম্যতা সবসময় একটা নির্দিষ্ট রোগের প্যাথোজেনের বা জীবাণুর বিরুদ্ধে কাজ করতে সক্ষম। প্রথমেই বলছি, সেই নির্দিষ্ট রোগের জীবাণুটাকে ডিটেক্ট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তারপর সেই রোগের জীবাণুর মৃত অংশকে আমরা গ্রহণ করতে পারি টিকার অংশ হিসেবে। অর্থাৎ নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য সেই নির্দিষ্ট রোগের জীবাণুর মৃত অংশ, অর্থাৎ মৃত জীবাণু, অথবা হতে পারে সেই জীবাণুটা সজীব কিন্তু তাকে নিষ্ক্রিয় করা হয়েছে, অর্থাৎ রোগ বিস্তারের ক্ষমতা তাকে কেড়ে নেওয়া হয়েছে, অ্যাটেনিউয়েটেড, অর্থাৎ জীবিত কিন্তু নিষ্ক্রিয়, এমন যদি জীবাণু থাকে সেই দুর্বল জীবাণু বা নিষ্ক্রিয় জীবাণু নেওয়া যেতে পারে। অথবা সেই জীবাণু দ্বারা নিঃসৃত কোনো তরল বা অধিবিষ বা টক্সিক সাবস্ট্যান্স, সেটাকেও নিষ্ক্রিয় করে নেওয়া যেতে পারে। অর্থাৎ আমরা কি বললাম, যে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে অনাক্রম্যতা গড়ে তুলতে চাইছি সেই রোগের জন্য দায়ী যে জীবাণু, সেই জীবাণুর মৃত অংশ অথবা জীবিত কিন্তু রোগ বিস্তারে অক্ষম অংশ, অথবা ওই জীবাণু দ্বারা নিঃসৃত কোনো অধিবিষ, তাকে নিষ্ক্রিয় করে নেওয়া যেতে পারে। এমনকি ওই জীবাণুর দেহের কোনো একটা অংশ বা সাবইউনিট, সেটাকেও আমরা গ্রহণ করতে পারি। সেই নির্দিষ্ট কোনো একটা, এই চারটির কোনো একটা অংশকে নিয়ে একটা সাসপেনশন, একটা তরল আকারে বানিয়ে যদি আমরা আমাদের মানুষের শরীরের মধ্যে প্রবেশ করি, কি হবে, ওই প্রবিষ্ট বস্তুটি আমাদের শরীরে অ্যান্টিজেন হিসেবে ট্রিট হবে। ফলে ওই অ্যান্টিজেন প্রবেশ করার ফলে আমাদের শরীরে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হবে, অর্থাৎ অনাক্রম্যতন্ত্র বা ইমিউন সিস্টেম সজাগ হয়ে উঠবে। সেই অ্যান্টিবডি, অনাক্রম্য দ্বারা সৃষ্ট অ্যান্টিবডি, অনাক্রম্যতন্ত্র দ্বারা, সেই অ্যান্টিবডি অবশ্যই পরবর্তীকালে যখন প্রকৃতপক্ষে ওই রোগের জীবাণু শরীরে প্রবেশ করবে, সেই জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সচেষ্ট হবে, সক্ষম হবে, অর্থাৎ ওই রোগকে আমরা প্রতিরোধ করতে পারবো। এটাই হলো টিকা। অর্থাৎ টিকা কি, নির্দিষ্ট রোগের নির্দিষ্ট একটা জীবাণুর কোনোভাবে অংশ, সেটা জীবিত হতে পারে, অর্থাৎ জীবিত কিন্তু রোগ বিস্তারে অক্ষম, মৃত হতে পারে, অথবা তার একটা সাবইউনিট হতে পারে, সেটাকে দেহে প্রবেশ করানো হবে, সেই অংশটাকেই আমরা বলি টিকা। আর দেহে প্রবেশ করানোর পদ্ধতিকে আমরা বলি টিকাকরণ বা ভ্যাকসিনেশন। এখন এই যে টিকা আমরা নিচ্ছি, এটা কিভাবে কাজ করে, এর কার্যপদ্ধতি কি, নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো। ওই যে টিকা হিসেবে গ্রহণ করা হয়েছে যে অংশটা, যেটাকে আমরা টিকা বলছি, সেটা মানব শরীরে প্রবেশ করানো হলো, প্রধানত ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করে, কিন্তু আমরা জানি সেটা ওরাল বা মৌখিকভাবেও আমরা গ্রহণ করতে পারি, যেমন আমরা জানি পোলিও ভ্যাকসিন। যাই হোক, কোনোভাবে মানব শরীরে প্রবেশ করানো হলো। মানব শরীরে যখন ওই টিকা প্রবেশ করবে, মানব শরীরের অনাক্রম্যতন্ত্রের কাছে ওই টিকা বহিরাগত কণা হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ অ্যান্টিজেন হবে। অ্যান্টিজেন শরীরে প্রবেশ করলে কি হয়, অনাক্রম্যতন্ত্র উদ্দীপিত হয়, ফলে অ্যান্টিজেন হিসেবে শরীরে ওই টিকা প্রবেশ এবং অনাক্রম্যতন্ত্র উদ্দীপিত। এখন অনাক্রম্যতন্ত্রের বিভিন্ন অংশ রয়েছে, তারা নানাভাবে সক্রিয় হয়ে উঠবে, কেউ অ্যান্টিবডি তৈরি করবে, এবং অবশ্যই সেই অনাক্রম্যতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো স্মৃতিকোষ বা মেমরি কোষ, সেই মেমরি কোষ সক্রিয় হয়ে উঠবে। মেমরি কোষ কি করে স্যার, ওই মেমরি কোষের মধ্যে নির্দিষ্ট প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই করার যে ক্ষমতা বা ধরন বা পদ্ধতি, সেটা দীর্ঘদিন যাবত সঞ্চিত থাকবে। ফলে মেমরি সেলের মধ্যে ওই নির্দিষ্ট প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাটা স্টোর থাকলো। পরবর্তীকালে যখন কোনো প্যাথোজেন প্রকৃতপক্ষে প্রবেশ করবে, রোগ জীবাণু প্রবেশ করবে, তার বিরুদ্ধে লড়াই করতে দ্রুত সক্ষম হবে। কেন, মেমরি কোষের মধ্যে ওই নির্দিষ্ট অনাক্রম্যতার কার্যপদ্ধতি সঞ্চিত রয়েছে তাই, অর্থাৎ দেহে একটা অর্জিত অনাক্রম্যতা সৃষ্টি হবে। এটাই হলো টিকা বা ভ্যাকসিনের কার্যপদ্ধতি। অর্থাৎ টিকা শরীরে প্রবেশ করার ফলে আগে থেকেই শরীরের অনাক্রম্যতন্ত্র সজাগ হয়ে ওঠে, পরবর্তীকালে প্রকৃতপক্ষে ওই প্যাথোজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়। এটাই হলো টিকার কর্মপদ্ধতি। চলো, এই যে কর্মপদ্ধতিটা বললাম,
প্রকৃতপক্ষে অনাক্রম্যতন্ত্র কিভাবে কাজটা করছে একবার একটু বোঝার চেষ্টা করি। টিকার কর্মপদ্ধতি বুঝতে যাওয়ার প্রথম কথাই হচ্ছে, প্রথম অংশ হলো টিকাকরণ, ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন কি? টিকা প্রদান করা বা টিকা গ্রহণ করা, এটাই হলো ভ্যাকসিনেশন, অর্থাৎ টিকাকরণ। দেখো, ভ্যাকসিন প্রদান, অবশ্যই ভ্যাকসিন কি আমরা বুঝেছি, সেই সাসপেনশনটাকে, সেই দ্রবণটাকে অর্থাৎ টিকাকে মানব শরীরে প্রবেশ করানো হলো। মানব শরীরে যখন প্রবেশ করানো হচ্ছে, মানব শরীরের মধ্যে কি ঘটবে আমি বললাম, অ্যান্টিজেন হিসেবে ট্রিট হবে এবং আমাদের অনাক্রম্যতন্ত্র উদ্দীপিত হবে। অনাক্রম্যতন্ত্রের অনেক উপাদান রয়েছে। দেখো, আমরা দুই একটা দেখেছি এখানে ম্যাক্রোফাজ। এই যে ম্যাক্রোফাজ, অর্থাৎ ম্যাক্রো কথার অর্থ বড়, ফাজ কথার অর্থ ভক্ষক, সেই ম্যাক্রোফাজ নামক কোষ সেই অংশকে ধ্বংস করে দিতে পারে, অর্থাৎ প্রবেশকারী অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য প্রস্তুত থাকতে পারে। আবার ডেন্ড্রাইটিক সেল রয়েছে, সেই ডেন্ড্রাইটিক কোষও অ্যাক্টিভেট হতে পারে। আমরা এখানে বিশেষভাবে যেটা বলেছি, দেখো এখানে একটা নির্দিষ্ট লসিকা গ্রন্থি, মনে করো প্লিহার কথা, সেই প্লিহার মধ্যে ঠিক কি পরিবর্তন ঘটছে দেখো। আমরা দেখছি প্লিহার মধ্যে টি কোষ এবং বি কোষ, অর্থাৎ টি লিম্পোসাইট এবং বি লিম্পোসাইট দুটোর উপস্থিতি দেখিয়েছে। ওই টিকা প্রবেশের ফলে, অর্থাৎ বহিরাগত বস্তু প্রবেশের ফলে, আমাদের এই বি লিম্পোসাইট যে কোষ, সেই বি লিম্পোসাইট কোষ উদ্দীপিত হলো এবং বি লিম্পোসাইট কোষ উদ্দীপিত হওয়ার ফলে নির্দিষ্ট পদ্ধতিতে প্লাজমা সেল তৈরি করে এবং সেই প্লাজমা কোষ অ্যান্টিবডি উৎপাদন দ্বারা দেহকে অনাক্রম্যতা প্রদান করে। একই সাথে ওই বি লিম্পোসাইট প্লাজমা কোষ যেমন উৎপন্ন করে, একইভাবে তেমনি মেমোরি কোষ বা স্মৃতিকোষও সৃষ্টি করে। এই মেমোরি সেলের মধ্যে দেহে প্রবেশকারী ওই নির্দিষ্ট প্যাথোজেন বা জীবাণু, তার বিরুদ্ধে লড়াই করার যে কর্মপদ্ধতি, সেটা সঞ্চিত থাকে এই মেমোরি সেলের মধ্যে। কিন্তু মনে রাখতে হবে, এই ঘটনাটি যখন ঘটছে তখন প্রকৃতপক্ষে রোগ বিস্তারে সক্ষম জীবাণু কিন্তু শরীরে প্রবেশ করেনি, কিন্তু মেমোরি সেলের মধ্যে ওই প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা এবং কর্মপদ্ধতি ইতিমধ্যেই স্টোর হলো। পরবর্তীকালে যখন রোগ বিস্তার করার জন্য সত্যিই কোনো রোগ বিস্তারে সক্ষম ওই জীবাণু প্রবেশ করবে, মেমোরি কোষের মধ্যে সঞ্চিত সেই তথ্য দ্বারা অতি দ্রুততার সাথে সেই প্যাথোজেনকে ধ্বংস করা সহজসাধ্য হবে। অর্থাৎ দেহের অনাক্রম্যতন্ত্র প্রস্তুত থাকলো নির্দিষ্ট রোগের নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য আগে থেকে। এটাই হলো অর্জিত অনাক্রম্যতা, কৃত্রিম অর্জিত অনাক্রম্যতা এবং ভ্যাকসিনেশন দ্বারা গৃহীত ভ্যাকসিনের কর্মপদ্ধতি। ফলে ভ্যাকসিন গ্রহণ এবং ভ্যাকসিন গ্রহণের ফলে কৃত্রিম অর্জিত অনাক্রম্যতার, এটাই হলো মূল পদ্ধতি। এখন এই টিকা কত রকমের হতে পারে আমরা দেখব। আমরা যেভাবেই টিকাটাকে প্রস্তুত করতে চাইছি সেভাবেই অ্যাকচুয়ালি টিকার আমরা প্রকারভেদ করেছি। চলো একবার দেখে নিই টিকা কত প্রকারের হতে পারে, টিকার প্রকারভেদ কি কি। টিকা কত প্রকার হতে পারে, আমরা টিকাকে এখানে প্রধান চারটে প্রকারে ভাগ করেছি। কিন্তু জেনে রাখো অল মাই স্মার্ট স্টুডেন্টস, এর থেকেও কিন্তু বেশি সংখ্যক প্রকারের টিকা আমরা পেতে পারি এবং পাই। বিশেষ করে সাম্প্রতিককালে কোভিড এর ভ্যাকসিন বা টিকা আবিষ্কারের সময় এই সাধারণ প্রথাগত টিকার প্রকারভেদের বাইরেও আরও নতুন টিকার আমরা প্রকারভেদ পেয়েছি। নিশ্চয়ই আমরা তা সম্পর্কে জানব। কিন্তু একদম প্রথম থেকেই যদি জানি টিকা কত প্রকারের হতে পারে, দেখো প্রথমে লিখেছি আমরা টক্সয়েড টিকা। টক্সয়েড টিকা, আমরা যদি ওই নির্দিষ্ট প্যাথোজেন বা জীবাণুর দেহনিঃসৃত কোনো অধিবিশ, তাকে যদি আমরা নিষ্ক্রিয় করে দেহের মধ্যে প্রবেশ করাই, অর্থাৎ জীবাণু নিঃসৃত টক্সিন সাবস্ট্যান্স তাকে নিষ্ক্রিয় করে যদি টিকা প্রস্তুত করা হয়, তাকে আমরা বলেছি টক্সয়েড টিকা। দেখো, জীবাণুর টক্সিনকে নিষ্ক্রিয় করে প্রস্তুত টিকা, সেটাই হলো টক্সয়েড টিকা। আমরা যে টিটেনাস ভ্যাকসিন নিই, দেখো টিটেনাস টক্সয়েড, সেটা কিন্তু টক্সয়েড ভ্যাকসিন। এক, দ্বিতীয়ত আমি বলেছিলাম জীবিত জীবাণুকে ব্যবহার করব কিন্তু সংক্রমণ ক্ষমতা বিহীন, এটা হলো তাই, জীবিত কিন্তু সংক্রমণ ক্ষমতা বিহীন নির্দিষ্ট প্যাথোজেনকে যদি আমরা ব্যবহার করি টিকা হিসেবে, সেটাই বলছি। দেখো, জীবিত কিন্তু রোগ সৃষ্টিতে অক্ষম, রোগ বিস্তার করার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে নির্দিষ্ট পদ্ধতিতে। প্লেগ বা গুটি বসন্ত রোগের ভ্যাকসিন কিন্তু এভাবে তৈরি করা হয়। ফলে একটা হলো টক্সিন সাবস্ট্যান্সকে নিষ্ক্রিয় করে, দ্বিতীয়ত রোগ বিস্তারকারী জীবাণু সেই জীবাণুকে জীবিত রেখে কিন্তু তার টক্সিনকে নিষ্ক্রিয় করে, কিন্তু সেই জীবাণুর রোগ বিস্তার করার ক্ষমতাকে নিষ্ক্রিয় করে, তৃতীয়ত মৃত
বা নিষ্ক্রিয় জীবাণু, অর্থাৎ ওই রোগের জীবাণুকে মেরে ফেলা হলো। সেই মরে যাওয়া মৃত জীবাণুর অংশকেই আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করছি। মৃত ভ্যাকসিন, মৃত যে জীবাণুর অংশটা, সেটাকে যেমন কলেরা বা টাইফয়েড রোগের যে ভ্যাকসিন প্রস্তুত করা হয়, সেই কলেরা রোগের জন্য দায়ী যে প্যাথোজেন ভিব্রিও কলেরি বা টাইফয়েডের সালমোনেলা টাইফি, তাদের ডেড পার্টিকেল মৃত যে প্যাথোজেন, সেটাকেই আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করি। আর একটা অংশ আমরা বলেছিলাম, ওই জীবাণুর দেহের কোনো অংশ বা সাব ইউনিট, দেখো অধ একক, সেটাকে যদি আমরা ব্যবহার করি, সেটাও একটা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা যেতে পারে, জীবাণুর দেহাংশ বা অধ একক। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা, সেটাকে কিন্তু আমরা প্রস্তুত করি ওই জীবাণুর অধ একক থেকে, অর্থাৎ জীবাণুর দেহের কোনো একটা অংশ, সেটা থেকে আমরা ভ্যাকসিন প্রস্তুত করি, ফলে সেটা হচ্ছে জীবাণুর সাব ইউনিট দিয়ে প্রস্তুত। এইগুলো হলো প্রধানত ট্র্যাডিশনাল যে ভ্যাকসিন আমরা তৈরি করি তা। কিন্তু বর্তমানে বিশেষ করে সাম্প্রতিক কোভিড এবং অন্যান্য রোগের সঙ্গে সাযুজ্য রেখে ভ্যাকসিন তৈরির এই প্রথাগত অংশের বাইরে আরও নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে এবং ভ্যাকসিনের প্রকারভেদও অনেক বেড়েছে। যেমন এমআরএনএ ভ্যাকসিন, অর্থাৎ নির্দিষ্ট ডিএনএ বা এমআরএনএ সেই অংশ থেকে ভ্যাকসিন প্রস্তুত করার জন্য অংশ ব্যবহৃত হচ্ছে এবং তাকে আমরা বলি আরএনএ ভ্যাকসিন। সাম্প্রতিককালেই আমরা তার ব্যবহারের অনেক নমুনা পেয়েছি। ফলে প্রধানত এই চার প্রকারের ভ্যাকসিন রয়েছে, কিন্তু তার সাথে আরও পরিবর্তন হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এখানে আমরা যে টিকাগুলো আলোচনা করলাম একটা নির্দিষ্ট রোগের জীবাণুর জন্য, বিজ্ঞানীরা এখন চেষ্টা করেছেন এবং সাকসেসফুল হয়েছেন কোনো একটা টিকা তৈরি করতে, যা দ্বারা একাধিক রোগের প্যাথোজেনকে আটকানো যাবে, প্রতিরোধ করা যাবে। এমন কোনো টিকা যেটা দ্বারা একাধিক রোগের প্যাথোজেনকে প্রতিরোধ করা যায়, তাকে আমরা বলি কম্বাইন্ড ভ্যাকসিন বা সংযুক্ত টিকা। যেমন দেখো ডিপিটি, ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, অর্থাৎ ডিপথেরিয়া হুপিংকাশি টিটেনাস, এই তিনটি রোগ প্রতিরোধ করার জন্য ডিপিটি এই যে ভ্যাকসিন সেটা প্রস্তুত, সো ইট ইজ আ কম্বাইন্ড ভ্যাকসিন। আবার যদি বলি এমএমআর, মাম্পস মিসলস এবং রুবেলা, তিনটে রোগ প্রতিরোধ করার জন্য একটাই ভ্যাকসিন নেওয়া হয়, ফলে এমএমআর এই ভ্যাকসিনটাই হলো একটা আমাদের সংযুক্ত টিকা বা কম্বাইন্ড ভ্যাকসিন। ফলে ভ্যাকসিনের প্রকারভেদ প্রধানত এই চার প্রকার, কিন্তু প্রতিনিয়ত বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা দ্বারা এই প্রথাগত ভ্যাকসিনের বাইরে আরও নানান ভ্যাকসিনের আবিষ্কার ঘটছে। দেখো কত রকমের সেই ভ্যাকসিন হতে পারে, সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি এখানে একটা ছকের মাধ্যমে। প্রথম কথাই বলছি, এটা একটা জীবাণু, সেটা ভাইরাস হতে পারে। আমরা প্রধানত এখানে ভাইরাসকে নিয়ে আলোচনা করছি। সেই ভাইরাসকে কত রকমভাবে ব্যবহার করতে পারি আমরা ভ্যাকসিনের জন্য, দেখো লিখেছি সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস, অর্থাৎ ভাইরাসের ওই অংশটা সজীব কিন্তু রোগ বিস্তারে অক্ষম, সেটাকে আমরা ভ্যাকসিন প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারি। আবার এমনও হতে পারে ওই ভাইরাসটাকে সম্পূর্ণরূপে মৃত মেরে ফেলা হয়েছে, সেই মৃত ভাইরাস তাকেও আমরা ভ্যাকসিন প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারি। দেখো জীবাণুর সাব ইউনিট, অর্থাৎ ওই ভাইরাসের বা জীবাণুর দেহের কোনো একটা অংশ, সেই অংশকে আমরা টিকা প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি, জীবাণুর অধ একক হতে পারে। আবার আমি বলছি ভাইরাল ভেক্টর, ভেক্টর অর্থাৎ বাহক, ওই ভাইরাল ভেক্টর সেটাকেও আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করছি। এখন বর্তমানে ওই ভাইরাসের সদৃশ কণা, অর্থাৎ ভাইরাসের মতো ভেরি সিমিলার ক্লোন অংশ, সেটাকেও আমরা ভ্যাকসিন প্রস্তুতের জন্য ব্যবহার করেছি। আর যেটা নিয়ে আমরা বলছিলাম সাম্প্রতিককালের ডিএনএ ভ্যাকসিন বা আরএনএ ভ্যাকসিন, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডকে ব্যবহার করা হচ্ছে সঠিকভাবে ভ্যাকসিন প্রস্তুতির জন্য, সেটাও কিন্তু একটা ভ্যাকসিনের প্রকারভেদ। অর্থাৎ মৃত জীবাণু হতে পারে, অথবা সংক্রমণ ক্ষমতাবিহীন কিন্তু জীবিত হতে পারে, অথবা জীবাণুর অংশ বিশেষ হতে পারে, ডিএনএ বা আরএনএ হতেও প্রাপ্ত ভ্যাকসিন দ্বারা প্রস্তুত ভ্যাকসিনও হতে পারে। প্রত্যেকটাই কিন্তু অংশ আমাদের ভ্যাকসিন হিসেবে ব্যবহৃত হয় এবং দেহে একটা কৃত্রিম অর্জিত অনাক্রম্যতা তৈরি করতে সক্ষম হয়। এটাই হলো আমাদের টিকা, টিকার প্রকারভেদ এবং কর্মপদ্ধতি সংক্রান্ত প্রধান আলোচ্য বিষয়। আশা করি আজকের এই নতুন বিষয়ের, নতুন টপিকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। জীবনবিজ্ঞান বিষয়ের এরকম নানান নতুন ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করো।